আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। লকডাউনে অসহায়দের পাশে দাঁড়াতে রাজ্য শাসক দলের পাশাপাশি রাস্তায় নেমেছে বিজেপিও। আজ সকালে বিধাননগর পৌর নিগমের 21 নম্বর ওয়ার্ডের আদর্শপল্লিতে প্রায় 200 পরিবারের হাতে চাল আলু তুলে দিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। নিউজ বাংলা টুডের পর্দায় সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি। গ্যাপটা মেনটেন করে দেওয়া সবাই, ঠিক আছে, গ্যাপ মেনটেন করবে। আমাদের তো সব জায়গায় ত্রাণ বিতরণের কার্যক্রম চলছে, বিশেষ করে এই এলাকাটায় যে নিউ আদর্শপল্লী জগৎপুর বাজারের পাশে, এখানে এখনও সরকারি কোনো ব্যবস্থা রেশন কিছু মানুষের কাছে পৌঁছায়নি। বহু গরিব মানুষ আছেন, পূর্ববঙ্গের উদ্বাস্তু আছেন, আমাদের পার্টির কার্যকর্তা যারা আছেন, বাসু আছে, আরও অনেকে আছে, তারা এখানে নিজেদের উদ্যোগে বাড়ি বাড়ি ঘুরে একটু রেশনের ব্যবস্থা করেছে। তো তাদের ইচ্ছা ছিল আমি আসি, আমি শুধু উদ্বোধন করতে এসেছি, কিন্তু এখানকার আমাদের কার্যকর্তারা নিজেদের উদ্যোগে এই কাজটা করছে। এতে আমার শুধু সঙ্গে, আমি শুধু এসেছি, এর বাইরে ব্যক্তিগতভাবে আমার কোনো যোগদান নেই। দেওয়া হবে যত আছে, 100-150 সংখ্যা তো পাবেন বলে আমার বিশ্বাস, যে 200 সংখ্যা হবে, 200 সংখ্যা পাবেন। আজকে চেষ্টা তো করছি, কিন্তু 200 সংখ্যাটাও অপ্রতুল, আরও দেওয়ার চেষ্টা আমরা করবো আগামী দিনে। প্রত্যেক দিন আমরা করছি, আরও হবে, প্রত্যেক দিন হবে। রাজ্য সরকার তার ভূমিকা পালনে ব্যর্থ। দেখুন, মানুষের কাছে রেশন পৌঁছচ্ছে না। কেন্দ্র সরকার 5 কেজি চালের ব্যবস্থা করেছে প্রত্যেকটা পরিবারের জন্য, কেন্দ্র সরকার 1 কেজি চিনির ব্যবস্থা করেছে, ডালের ব্যবস্থা করেছে প্রত্যেকটা পরিবারের জন্য, তা সেটা কেন রাজ্য সরকার পৌঁছে দিতে পারছে না? মানুষকে আপনি খেতে দেবেন না আর তাদের থেকে সোশ্যাল ডিস্টেন্স আশা করবেন, এটা সম্ভব নয়। পশ্চিমবঙ্গ, দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।